যত দূর চোখ যায় পাহাড়ি রাস্তার দুপাশ ছেয়ে আছে ধবধবে সাদা তুষারে। তুষারের চাদর ভেদ করে উকি দেয়া ঘাসের খোঁজে ধীর পায়ে হেঁটে বেড়াচ্ছে গবাদি পশুর দল। তুষারের ওপর স্থিরভাবে দাঁড়িয়ে থাকাই যেন কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। চারদিক তুষারের শুভ্রতায় ঢেকে থাকা এই দৃশ্যটি সুইজারল্যান্ডের এবছরের প্রথম তুষারপাতের। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর লেস ডায়াবলেরেটসের পাহাড়ি অঞ্চল ঢেকে গেছে তুষারে। বছরের এই সময়ে অঞ্চলটিতে তুষারপাত অস্বাভাবিক ঘটনা নয়, তবে তাপমাত্রা হিমাঙ্কের ওপর থাকায় তুষার দ্রুত গলে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। একই চিত্র অস্ট্রিয়াতেও। শুভ্র তুষারে ঢেকে গেছে আল্পস পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। দেশটির আবহাওয়া দফতরের তথ্য মতে বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে 24 ঘন্টায় এই অঞ্চল জুড়ে ব্যাপক তুষারপাত হয়েছে। এতে 2 ফুট পর্যন্ত তুষারে ঢেকে গেছে পুরো অঞ্চল। 1980 সালের পর এটি একদিনে সর্বোচ্চ পরিমাণ তুষারপাতের রেকর্ড। সেপ্টেম্বর মাসে এমন তুষারপাতের ঘটনা প্রতি 8 থেকে 10 বছরে ঘটে। এমন ঘটনায় বিপাকে পড়েছেন অঞ্চলটির কৃষক। তবে রোববার থেকে দেশটিতে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। এছাড়া দেশটির মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়। কাকুলি আখতার, সময় সংবাদ।